ধর্মতলায় মেগা সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি কেমন চলছে? ধর্মতলায় 21 জুলাই সমাবেশের মঞ্চ পরিদর্শনে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল। দলনেত্রী মঞ্চে পৌঁছতেই সামনে দলের নেতাদের ভিড় নজরে আসে, তার পা ছুঁয়ে প্রণামের হিড়িক। এসব দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিশেষ পরিদর্শন করেননি, তিনি মঞ্চের নিচে চেয়ারে বসে পড়েন। তার পাশে ছিলেন শায়নী ঘোষ, মালা রায় সহ চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেখানেই একে একে নেতারা এসে নেত্রীকে প্রণাম করেন, তিনিও সকলের সঙ্গে কথা বলেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা বলে বেশ কিছু নোট করে নেন নেত্রী। লোকসভা নির্বাচনে ব্যাপক ফল হয়েছে তৃণমূলের, বিধানসভা উপনির্বাচনও বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে ঘাসফুল শিবির। এই দুই বড় জয়ের পর তৃণমূলের বড় সমাবেশ, 21 জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন দলনেত্রী, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। বিভিন্ন গণ আন্দোলনে, জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করি। আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে 21 জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য, মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য। 21 জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না, প্যান্ডেলটুকু ছাড়া বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসে এবং কত দূর দূর থেকে, জেলা থেকে আসে, কত দূর দূর থেকে হেঁটেও আসে। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে, বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে, জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি পুলিশকেও বলেছি এই ব্যাপারটা দেখে রাখতে। আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন, ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনোরকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয়, উপরন্তু যে কোনো বড় জমায়েত হলে, আমি নিজে রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার, আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ, এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায়, ট্রেনের সংখ্যাটা বাড়ে কী করে, ফ্রিকোয়েন্সি বাড়ায়। সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে, আমরা আবেদন করছি, আগাম বলে রাখছি। দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না, কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোঁকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের 3-4 জন কর্মী, মানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার, এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু, তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও।